হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম। আগের দিনের ব্লগটা তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে ঘরের কাজবাজ প্রায় শেষের দিকে, জানলা দরজাও লাগানো হচ্ছে, তো ফাইনালি দেখো জানলাটা লাগানো হয়ে গেছে। আর এই ফটো ফ্রেমটা দেখতে পেলে, এটা না আমি গিফটে পেয়েছিলাম, কত সুন্দর না দেখতে। তো এই মা কি করলো, কাকুকে দিয়ে এখানে লাগিয়ে নিল। আর আমাদের দুষ্টুকে দেখতে পাচ্ছ কি সুন্দর ঘুমিয়ে আছে, ও না এই নতুন ঘরটা হওয়ার পরে এখানেই শুয়ে থাকে। তারপরে আমাদের পুরোনো ঘরে এসে দেখলাম মা এদিকে সব বাসনপত্রগুলো বের করছে। বাড়িতে যেহেতু পুজো, তো আগে থেকে বাসন টাসনগুলো সব বের করে রেডি করে না রাখলে পরে হয়তো সমস্যা হয়ে যাবে। তো মা এখানে এক এক করে নতুন গামলা থালা বাসন সব কিছু বের করে নিচ্ছে। আর তোমরা যেমনটা তো জানোই যে বাড়িতে আমাদের গৃহপ্রবেশ, তো তখন কাজবাজটা অনেকটা বেশি থাকবেই বলে আগে ভাগে গুছিয়ে রাখার চেষ্টা করছি। আর এখানে এই ফুলের সাজিটা দেখতে পাচ্ছ, এটা একটা গিফটে পাওয়া ছিল, আগে আমি দেখিনি, এই আজকে ফার্স্ট টাইম দেখলাম। দেখতে কতটা সুন্দর না, সচরাচর এগুলো তো আমাদের সেরকম একটা ব্যবহার করা হয় না, তাই মা পুজোর জন্য বের করলো। ভাবলাম ফুল সাজিয়ে দিলে পরে বেশ দেখতে ভালো লাগবে। তারপরে আমি রান্নাঘরে চলে আসি আর এসে একটু ঝাল সুজি বানিয়ে নিই। বাড়িতে এতটাই কাজ ছিল যে কারোরই সেরকমভাবে না খাওয়ার মতো সময় হচ্ছিল না। তারপরে দেখলাম মা এদিকে বানাচ্ছে কলা পাতায় মাছ ভাজা। ভাবলাম তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করে নিই। প্রথমে মাছগুলো নিয়ে তাতে কাঁচা তেল, নুন, হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর একটা কলা পাতা নিয়ে তাতে কিছুটা তেল মাখিয়ে নিয়ে মাছগুলো এক এক করে সাজিয়ে দিতে হবে। এরপরে নিয়ে নিচ্ছি কিছুটা আলু কুচি আর পেঁয়াজ কুচি, এখানে চাইলে তোমরা যে কোনো সবজি ব্যবহার করতে পারো। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। তোমরা ঝালটা আর মশলাটা তোমাদের মতো করে নিয়ে নিও। এরপরে কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে আলুগুলোকে মেখে নিতে হবে। তারপরে মেখে নেওয়ার পরে মাঝখানে ফাঁকা যে অংশটা আছে সেখানে ভালো করে সাজিয়ে দিতে হবে। আর এই পুরো রান্নাটা কিন্তু আমার মা করছিল। এই কলা পাতায় মাছ ভাজার রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো হয়, তোমরাও বাড়িতে একবার করে দেখো, আশা করছি ভালো লাগবে। আর আমাদের বাড়িতে তো পাতায় মাছ ভাজা একটু বেশিই হয়, যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা জানবে। তো তারপরে একটা কড়াই নিয়ে এই পাতাটাকে আস্তে করে সেই কড়াইয়ের ওপর রেখে দিতে হবে, দুপাশটা উল্টে পাল্টে ভেজে নেবে, দেখবে খুব সুন্দর একটা মাছ ভাজা রেডি হয়ে যাবে। আর মাছ ভাজাটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছিল, খুবই ভালো লাগছিল, তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো তারপরে আমি আবার আমার রুমে চলে আসি আর এই এত জামা কাপড় সব দেখো এলোমেলো হয়েছিল, ঘরটা পুরোটাই বলতে গেলে এলোমেলো হয়েছিল। তো জামা কাপড়গুলো সব কিছু ভালো করে গুছিয়ে নিলাম আর তারপরে আমার যে সুতির জামাগুলো আছে সেগুলোকে একটু আয়রন করতে বসে পড়লাম। জামা আয়রন করতে বসেছি, আসলে কি বলতো এগুলো সুতির জামা, তো একটু আয়রন না করলে না দেখতে খুবই বাজে লাগে। দেখো এখানে আমার আয়রনটাও পড়ে গেল, তো চলো আয়রন করে নি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সেই কেক তো আমরা পাবো না, কোনো টাকা নাই। তোর লজ্জা করে না, নিজের জন্মদিনের জন্য নিজেই গিফট চাইছিস? মন দিয়ে যদি আমি দিই কয়লে যে হ্যাঁ মন দিয়ে দে দাও টাকা, তুমি জোর করে নেবে আর তোমারে আমি দেবো। ভিডিও অফ কত যাবে না, ভিডিও অফ হবে না। তোর তো কপাল ভালো, তুই 100 টাকা পেলি। নতুন ঘরে যেহেতু পুজোটা হবে, তাই লোকজন আসবে বলে নতুন ঘরে একটা খাটও পাতানো হচ্ছে, যাতে লোকজনের বসতে আর কি অসুবিধে না হয়। তো তারপরে আমরা সবাই মিলে এত কাজবাজ করার পরে দুপুরের খাবারটা খেয়ে নিই। আর বিকেলের দিকে বাড়িতে যেহেতু বাবার কিছু বন্ধুরা এসেছিল, তো তাদের জন্য একটু শরবত বানিয়ে নিয়েছিলাম আর আমরাও একটু খেয়ে নিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।